দ্য স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ত্রিপুরা লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণধন দাস। শনিবার রাজধানীর বাধারঘাটস্থিত ত্রিপুরা মার্কফেডের প্রধান কার্যালয়ে মার্কফেডের নয়া চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। একই সাথে মার্কফেডের নয়া কমিটির সকল সদস্য সদস্যকে ওইদিন স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ আরো অনেকে। 3 নং বামুটিয়া ওয়ার্ডের বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মার্কফেডের শ্রীবৃদ্ধি কামনা করেন। ইচ্ছে থাকলে ত্রিপুরা মার্কফেড দিয়ে কর্মসংস্থানও করা যাবে, এমনকি অনেক টাকা লাভ হবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক। ত্রিপুরা মার্কফেডের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। মার্কফেডের প্রক্রিয়া রয়েছে ইলেকশনের প্রক্রিয়াকে মান্যতা দিয়ে যে প্রসেস রয়েছে সেটাকে দিয়ে মার্কফেডের কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আজকে ঘোষণা করা হয়েছে। তো যারা মার্কফেডের যারা রয়েছেন, যিনি ইলেকশনটা করিয়েছেন ওনাকে ধন্যবাদ। আর যারা প্রশাসনিক লেভেলে এই মার্কফেডের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। নতুন করে যারা আমাদের 7 জন কমিটিতে এসছেন এবং 3 জন সরকারিভাবে দেওয়া হয় তাদের সবাইকে আমি এই তাদের নেতৃত্বে মার্কফেডের শ্রীবৃদ্ধি কামনা করি। কারণ মার্কফেড একটা লাভজনক সংস্থা, কিছুটা লাভ রয়েছে এবং যদি ইচ্ছা করে, আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান বুঝেছেন যে যদি ইচ্ছে করে মার্কফেড দিয়ে অনেক কর্মসংস্থানও করা যাবে এবং রাজ্যকে বছরে অনেক টাকা, কোটি টাকার উপরে সেটাকে লাভ করাতে পারে। মার্কফেড একটা লাভজনক সংস্থা। তো আমি যারা সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের বামুটিয়ার MLA আদরণীয় কৃষ্ণধন দাস মহোদয়কে সেটা মার্কফেডের চেয়ারম্যান উনি করেছেন। তো মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ, আমাদের গোটা টিমকে ধন্যবাদ যে আপনারা মুখ্যমন্ত্রী আপনাদের উপরে যে আস্থাটা রেখে লাভজনক সংস্থাকে আরও বেশি কীভাবে লাভে পৌঁছানো যায়, রাজ্যের মানুষের সুবিধার্থে রাজ্যের মানুষকে সেবা দেওয়ার যে অঙ্গীকার আপনারা নিয়েছেন তার মাধ্যমে রাজ্য একটা লাভ। মার্কফেড নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, আমি সম্পূর্ণভূত আমি যেটুকু বুঝেছি যেটুকু জেনেছি, মার্কফেডের মাধ্যমে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের যে স্বপ্ন তার অনেকটা বাস্তবায়ন করা সম্ভব হবে। যদি কাজ করার ইচ্ছা এবং মানসিকতা থাকে তাহলে অনেক কাজ, কাজ না করলে কোনো কাজ নেই। আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসী বামুটিয়া সহ সমস্ত রাজ্যবাসীর কাছে আশীর্বাদ প্রার্থনা করব যে আমার নতুন দায়িত্ব আমি যদি। ব্যুরো রিপোর্ট, নিউজ 3rd আই।